ডাক পড়েছে তোমার, কোরআনের গৌরবে সুন্নার সৌরভে ভরিয়ে দাও প্রাণ মন, তুমি হবে ইসলামিক আইকন, দিয়ে মিলবি গ্যাস ইসলামিক আইকন, দিয়ে মিলবি গ্যাস ইসলামিক আইকন। নাহমাদুহু ওয়াসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। এই মুহূর্তে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন জিটিভি, স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই, আমি খালিদ সাইফুল্লাহ বক্সি। দর্শক, আশা করছি করোনার এই অসময়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে যতটুকুন রেখেছেন যেভাবে রেখেছেন আলহামদুলিল্লাহ ভালো আছি। দোয়া করছি তাদের জন্যে যারা ভালো নেই, আল্লাহ তাআলা আমাদের সকলকে সুস্থতা দান করুন এবং খুব তাড়াতাড়ি আমাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবার তৌফিক দান করুন, আমিন। পবিত্র মাহে রমজান উপলক্ষে নিবেদন করছি আপনাদের জন্যে বিএমএলপি গ্যাসের সৌজন্যে ইসলামিক আইকন, এই আয়োজনের পাওয়ার্ড বাই স্পন্সর স্মার্ট গ্রুপ। এই আয়োজনটি আপনাদের সামনে তুলে ধরবার জন্যে আরও যারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ভিস্তা ইলেকট্রনিক্স, স্মার্টি ম্যাঙ্গো জেল বার, স্মার্টি অরেঞ্জ ফ্লেভার সফট ড্রিঙ্কস পাউডার এবং স্মার্টি চোকো স্পঞ্জি। মহাগ্রন্থ নাজিল হয়েছে পবিত্র মাহে রমজানে। এ কোরআন থেকে শিক্ষা দীক্ষা নিয়ে ব্যক্তি পরিবার সমাজ গঠন করবার মধ্য দিয়ে আমাদের ইহকালীন এবং পরকালীন জীবন হবে সুন্দর এবং শান্তিময়। মহাগ্রন্থ আল কোরআন এ কারণে নাজিল হয়নি যে এটিকে কেবলই না বুঝে পড়ে সন্তুষ্ট থাকব। এ বিষয়টিকে উৎসাহিত করবার জন্যে এবং ফিউচার ইসলামিক স্কলার তৈরি করবার জন্যে আমরা উদ্যোগ গ্রহণ করেছি সারা বাংলাদেশের আনাচে কানাচ থেকে 48 জন প্রতিযোগীকে আপনাদের সামনে উপস্থাপন করছি, যারা তাদের পারফরমেন্সের মধ্য দিয়ে আগামী দিনের ইসলামিক আইকন হবে বলে বিশ্বাস করে। আমরা শুরু করব, তার আগে পরিচিত হয়ে নিই আজকের চারজন প্রতিযোগী বন্ধুর সাথে। আমার ডান দিকে আছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, আমি মোহাম্মদ রাগিব হাসান রুহান, আমি পাবনা জেলা থেকে এসেছি, আমি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অনার্সে লেখাপড়া করছি। মাশাআল্লাহ। আমি রাকিবুল হাসান, রাজশাহী থেকে এসেছি। আমি মোহাম্মদ হাসমতুল্লাহ, নীলফামারী থেকে এসেছি, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আরবি বিভাগে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেছি। আমি নাজিম ইবনে সৈয়দ, চট্টগ্রাম থেকে এসেছি, পড়াশোনা চট্টগ্রাম পলিটেকনিক থেকে, সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং শেষ করেছি। অসংখ্য ধন্যবাদ। দর্শক, চারজনের সাথে পরিচিত হলাম, তাদের পারফরমেন্সকে চুলচেরা বিচার বিশ্লেষণ করবার জন্য আমাদের সাথে আছেন বিজ্ঞ বিচারক মণ্ডলী, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমাদের সাথে আছেন জনাব মোহাম্মদ খাইরুল ইসলাম, সহকারী অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। এবং আমাদের সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের শরিয়া সুপারভাইজরি বোর্ডের সম্মানিত সদস্য জনাব এ কিউ এম সফিউল আরিফ। এবং আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর রেজাউল হোসেন। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এই আয়োজনকে আরও সুন্দর করতে এবং আমাদেরকে উৎসাহিত করবার জন্য আছেন এ কে এম মিজানুর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অ্যান্ড হেড অফ ইসলামিক ব্যাংকিং ব্যাংক এশিয়া। এবং আমাদের সাথে আছেন আসামা খাইরুজ্জামান, ডিপুটি ম্যানেজিং ডিরেক্টর, সেন্ট্রাল কাউন্টার পার্টি বাংলাদেশ লিমিটেড। এবং আমাদের সাথে আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রক্টর ডক্টর মোস্তফা কামাল। আপনাদের তিনজনকেও স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। 10টি বিষয়ের উপরে ফাইট করতে হবে আজকের এই চারজন প্রতিযোগীকে। আজকের বিষয়ের নামকরণ করেছি আমরা শিরক এবং শিরক নিয়ে বাড়াবাড়ি। চলুন শুরুতেই এ বিষয়ে একটি প্রতিবেদন দেখে আসি। আল্লাহর অস্তিত্ব ও গুণাবলীর সাথে কাউকে শরীক করে নেয়া অথবা তার সমকক্ষ বা তার স্থলে কাউকে অংশীদার মানাই হচ্ছে শিরক। পবিত্র কোরআন মজিদে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ মাফ না করার ব্যাপারে একাধিকবার হুঁশিয়ার উচ্চারণ করেছেন। অসহায় হয়ে আশ্রয় চেয়ে বাসনা পূরণ করতে, মানত করতে আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে আহ্বান জানালে তা শিরক বলে গণ্য হবে। বিশেষজ্ঞরা বলছেন শিরকের ভয়াবহতা এত বেশি মানুষের সব আমল নষ্ট করে দেয়, মানুষকে চিরস্থায়ী জাহান্নামের দিকে ঠেলে দেয়। দেখা যাচ্ছে একটি সামাজিক কালচার অথবা কুসংস্কার যেটা শরীয়ত অনুমোদিত নয়
হয় এটা মাকরু পর্যায়ের অথবা এটা কবিরা গুনাহ পর্যায়ের, কিন্তু সেখানেও শিরক ঢুকিয়ে দিচ্ছে। যদি আমরা সকল জায়গায় শিরক ঢুকিয়ে দেই তাহলে শিরকের যেটা ভয়াবহতা আছে, মানুষ শিরক শুনলে যে ভয় পায় সেটা কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করবে। সামাজিক কিছু কালচার আছে যেগুলো ইসলাম অনুমোদন করে না, যেমন কবরে ফুল দেয়া, এটা কিন্তু একটি অনইসলামিক কালচার, কিন্তু এখানে শিরক খোঁজা যাবে না। এটা হিন্দুয়ানি কালচার। শিরক হচ্ছে আল্লাহ তাআলার জাতের সাথে, তার সিফাতের সাথে, তার কুদরতের সাথে, তার রুবুবিয়াতের সাথে, তার উলুহিয়াতের সাথে, অর্থাৎ যা আল্লাহর নিজস্ব, এখানে অন্য কাউকে সামিল করা। মানুষ নিজেকে সংশোধন করার জন্য যথাসাধ্য চেষ্টা না করে নানা অপরাধ করতেই থাকে, শুরু হয় সমাজের এবং দেশের পতন। সৃষ্টিকর্তার কাছ থেকে সঠিক পথ নির্দেশ চাইবার জন্য মানুষের অত্যাবশ্যকীয় মানসিকতা নষ্ট করে দেয়। আমরা প্রতিবেদনটি দেখলাম, চলে যাচ্ছি প্রথম সেগমেন্টে। এই সেগমেন্টে থাকবে কোরআনের আয়াত বলা, সে আয়াতের লোকেশন বলা। তুমি হবে ইসলামিক আইকন। শুরুতে আপনার কাছে আজকের বিষয় শিরক। শিরক নিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের মধ্যে কিছু বলেছেন কিনা? কোরআনুল কারিমের 18 নম্বর সুরার সুরাতুল কাহফের মধ্যে আমরা দেখতে পাই 110 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা। এটা সূরাতুল কাহফের 110 নম্বর আয়াত। আমরা একটু জেনে নিতে চাই, সম্মানিত বিচারক একুয়েম সফিউল আরিফ, যে রাগিব হাসান, আপনার আউযুবিল্লাহ পড়াটা একটা লয়ে ছিল না বা একটা তালে ছিল না, দুইটা তাল হয়ে গেছে সেখানে, একটা খেয়াল রাখতে হবে। যদিও আমি গানের ভাষা কিন্তু বলতেছি না, কোরআনে কারিম পড়ার জন্য যে লাহন দরকার সেটা সঠিকভাবে আমরা পাইনি। আপনার লোকেশনটা ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী আপনার কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের 4 নম্বর সূরা সূরা আন-নিসার 48 নম্বর আয়াতে ইরশাদ করেন, শিরক বিষয়ে কোরআনে অনেক জায়গায় আয়াত অবতীর্ণ করেছেন। 5 নং সূরা সূরা মায়দার 72 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাত ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিজ্জালিমিনা মিন আনসার। বিচারক খায়রুল ইসলাম, জনাব হাসমাতুল্লাহ, আপনাকে ধন্যবাদ। আপনি যে আয়াতটি তেলাওয়াত করেছেন আয়াতটি সঠিক হয়েছে এবং লোকেশনটিও সঠিক হয়েছে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আপনার কাছে। 31 নম্বর সূরা 13 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইযা ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। সম্মানিত বিচারক নাজিম বিন সৈয়দ, আপনার আয়াত পড়া ঠিক আছে এবং আপনার লোকেশনও ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক আপনাদেরকে। শেষ হলো বিষয় ভিত্তিক আয়াত বলা, এ পর্যায়ে আমরা যাব আয়াতের অর্থ বলাই। তুমি হবে ইসলামিক আইকন। আপনাকে দেয়া হলো আয়াত, করতে হবে অর্থ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিতাড়িত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। ওয়া মিনান নাসি মা ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আংদাদা, মানুষের মধ্যে এমন কেউ কেউ রয়েছে আল্লাহ তাআলাকে ছাড়া অন্য অন্যদেরকে তার সমকক্ষ মনে করে। ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, তারা আল্লাহ তাদেরকে আল্লাহ তাআলার মতোই ভালোবাসে। ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমানদার, আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, তারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভালোবাসে। ওয়ালাউ ইয়ারাল্লাযীনা যালামু ইয ইয়ারাউনাল আযাবা, এবং জালিমরা যদি দেখতো যখন তারা আযাব দেখবে, সেটা যদি দেখতে পেত, ইন্নাল কুয়াতা লিল্লাহি জামিয়া, তখন তারা বুঝতে পারত যে সমস্ত শক্তি আল্লাহর জন্যই। আমরা অর্থ বলা শুনলাম, সম্মানিত বিচারক দুটো ভুল করেছেন, একটি হচ্ছে যে ইন্নাল কুয়াতা লিল্লাহি জামিয়া, এটা না, আন্নাল কুয়াতা লিল্লাহি জামিয়া নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনি অর্থ করেছেন ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ, আপনি অর্থ করেছেন যে তারা আল্লাহর ন্যায় ভালোবাসে, আল্লাহর ন্যায় না, আল্লাহকে ভালোবাসার মতো তারা তাদেরকে ভালোবাসে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। যাচ্ছি পরবর্তী কন্টেস্ট্যান্টের কাছে। ইরশাদ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী,
ইন্নাল্লাহ নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াগফিরু তিনি ক্ষমা করেন না আই ইউশরাকা বিহি তার সাথে কৃত শিরকের পাপ ওয়া ইয়াগফিরু এবং তিনি ক্ষমা করে দেন মাদুনা যালিকা এই শিরক ছাড়া যেই কোনো পাপ লিমা ইয়াশা তিনি যাকে ইচ্ছা করেন ওমাই ইউশরিক বিল্লাহি আর যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করে ফাকাদ ইফতারা সে যেন রচনা করে ইসমান আযীমা এক মহাপাপ। সম্মানিত বিচারক, অত্যন্ত চমৎকারভাবে আপনি আয়াত তেলাওয়াত করেছেন এবং আয়াতের অনুবাদ আপনি যথার্থই করেছেন, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকেও, যাচ্ছি পরবর্তী প্রতিযোগী আপনার কাছে। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু, স্মরণ করুন যখন লোকমান তার পুত্রকে উপদেশ দিতে গিয়ে বললেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে বৎস আল্লাহর সাথে শিরিক করিও না, আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করিও না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, কারণ শিরিক হচ্ছে, নিশ্চয়ই শিরিক হচ্ছে বড় জুলুম, বড় অত্যাচার। সম্মানিত বিচারক, সে আয়াতের যে তেলাওয়াত করেছে যথার্থ এবং সুন্দর করেছে। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী আপনার কাছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যে তার রবের সাক্ষাৎ কামনা করে, ফালিয়া আমাল আমালান সালিহান, সে যেন সৎকর্ম করে, ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতে কাউকে শরীক সাব্যস্ত না করে। অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক। অর্থ করাটা যথার্থ হয়েছে, তবে কোরআনে করিমের অনুবাদ করার সময় একটু মিলিয়ে করা উচিত, হ্যাঁ, তাহলে অর্থটা আরও সুন্দর লাগবে এবং শ্রুতি মধুর লাগবে। আর একটা বিষয় হচ্ছে, যারা শুনছেন তারা অর্থটা বুঝতে পারবে। একে একে চারজন প্রতিযোগী বন্ধুর কাছে আমরা শুনলাম কোরআনে কারিমের আয়াতের অর্থ বলার পারফরমেন্স। এ পর্যায়ে বিষয়ভিত্তিক হাদিস বলা। তুমি হবে ইসলামী কাইকন। প্রিয় দর্শক, আজকের বিষয় শিরক এবং শিরক নিয়ে বাড়াবাড়ি, এ বিষয়ে হাদিস শুনব। শুরুতেই আপনার কাছে প্রশ্ন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কিছু বলেছেন শিরক নিয়ে? সহিহুল বুখারীর 4497 নম্বর হাদিসে যদি তাকাই, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা, যে মৃত্যুবরণ করবে, ওহুয়া ইয়াদউ মিন দুনিল্লাহ, এমত অবস্থায় যে সে আল্লাহর সাথে, আল্লাহ ছাড়া অন্য কাউকে আহ্বান করে, নিদ্দান সমকক্ষ মনে করে, দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। সম্মানিত বিচারক, কেমন হলো? অর্থের সাথে সামঞ্জস্য রেখে বাক্য শুরু করতে হয় এবং বাক্য শেষে থামতে হয়। যেমন আপনি যখন বললেন যে ওহুয়া ইয়াদউ মিন দুনিল্লাহ, এখানে না থেমে বলঞ্চ বলা উচিত ছিল ওহুয়া ইয়াদউ মিন দুনিল্লাহি নিদ্দান, তাহলে আপনার সেন্টেন্সটা কমপ্লিট হতো। সুতরাং এ বিষয়ে আমাদের সতর্ক থাকা উচিত, যাতে আমরা কোরআন এবং হাদিসকে ভেঙ্গে ভেঙ্গে না বলি, আর ভেঙ্গে ভেঙ্গে বললো অর্থের দিকে খেয়াল করে তারপর আমরা সেন্টেন্সটা শুরু বা শেষ করি। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী আপনার কাছে। আন জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা, হযরত জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, আন্না রসুল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলা, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাকি আল্লাহু লা ইউশরিকা বিহি শাইয়ান, যে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করলো এমত অবস্থায় যে সে কাউকে তার সাথে শরীক করেনি, দাখাল আল জান্না, সে জান্নাতে প্রবেশ করবে, ওয়ামান লাকিয়াহু ইউশরিকা বিহি শাইয়ান, এবং যে তার সাথে সাক্ষাৎ করলো এমত অবস্থায় যে সে কোনো কিছুকে তার সাথে শরীক করেছে, দাখাল আল নার, সে জাহান্নামে প্রবেশ করবে। রাওয়াহু মুসলিম, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, 280 নম্বর হাদিস। সম্মানিত বিচারক, আপনি যে হাদিসটি তেলাওয়াত করেছেন এবং অনুবাদ করেছেন দুটোই সঠিক হয়েছে, কিন্তু আপনার উচ্চারণটা আর একটু আমার মনে হয় যে স্পষ্ট হওয়া দরকার, উচ্চারণে একটু ত্রুটি রয়েছে। যেহেতু এটা প্রতিযোগিতা, শুধু সঠিক উত্তর বলতে পারলেই হবে না, তার সাথে পারফরমেন্সও যুক্ত করতে হবে। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী আপনার কাছে। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্না রাজুলান ক্বালা লিন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জনিক ব্যক্তি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেন, আহবিরনি বি আমালিন, আমাকে এমন কিছু আমলের কথা জানান, ইউদখিলনি জান্নাতা, যা আমাকে জান্নাতে প্রবেশ করাবে। ক্বালা, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তা আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা,
তার সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না, ওয়া তুকিমুস সালাত সালাত কায়েম করবা, ওয়া তুতিজ যাকাত এবং যাকাত পরিধান করবা, ওয়া তাসিলুর রহিম এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবা। মুত্তাফাকুন আলাই, বুখারি 1396 নম্বর হাদিস। অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিচারক। যে হাদিসটি তেলাওয়াত করেছেন এবং অনুবাদ করেছেন, অনুবাদের ক্ষেত্রে বাংলা উচ্চারণ শুধু ভুল হয়নি, পাশাপাশি শব্দের উচ্চারণের কারণে শব্দের অর্থ, যেমন আপনি জনৈক শব্দটাকে আপনি ঠিক উচ্চারণ না করে অন্যভাবে করেছেন, আপনাকে একটু বাংলা উচ্চারণের ব্যাপারে একটু সতর্ক এবং সচেষ্ট হওয়া দরকার। ধন্যবাদ আপনাকে, যাচ্ছি পরবর্তী প্রতিযোগী আপনার কাছে। মুসনাদে আহমদ হাদিস গ্রন্থে শিরিক বিষয়ে যেটি বর্ণিত হয়েছে 23636 হাদিস। আন মাহমুদ ইবনে লাবিদিন কল, মাহমুদ ইবনে লাবিদ থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেন, কল রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্না আখওয়াফা, নিশ্চয়ই সবচেয়ে বড় ভয়ের বিষয়, মা আখাফু আলাইকুম, যে বিষয়ে আমি তোমাদের জন্য তোমাদের ব্যাপারে ভয় করছি, সবচেয়ে বড় ভয়ের বিষয় যেটি, আশিরকুল আসগর, সেটা হচ্ছে ছোট শিরিক। কলু ইয়া রসুল আল্লাহ, সাহাবা কিরাম জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ রসুল, অমা শিরকুল আসগর, ছোট শিরিক কি? কলা আর রিয়া, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সেটি হচ্ছে রিয়া, অর্থাৎ লোক দেখানোর জন্য ইবাদত করা। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। সম্মানিত বিচারক, আমরা বাংলা অনেক সময় শিরিক বলি, এটা বলি সেটা বলি, তো সেটাও তো বাংলায় ঠিক আছে, কিন্তু আমরা যখন অনুবাদ করছি তখন আমাদেরকে শিরক বলতে হবে, শব্দটা শিরক, রায়ের নিচে কিন্তু জের না। হ্যাঁ, একে একে চারজন প্রতিযোগী বন্ধুর কাছ থেকে জেনে নিলাম হাদিস বলা এবং হাদিসের অর্থ বলা। দর্শক, এই ফাঁকে আমরা একটু জেনে নিতে চাই, আমাদের সাথে তিনজন সম্মানিত অতিথি রয়েছেন, শুরুতেই একটু আমরা আসতে চাই মোহাম্মদ মুস্তফা কামাল, প্রক্টর জগন্নাথ বিশ্ববিদ্যালয়। খুবই প্রশংসনীয় উদ্যোগ, এই ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আয়োজকদের ধন্যবাদ। আর ইসলামিক আইকন যে 2021 এই প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করছে তাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, শুভকামনা, তারা আমাদের দেশের যে আলোর জ্যোতি সারা বিশ্বে ছড়িয়ে দিবে এই প্রত্যাশা করছি। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনি আপনার মহামূল্যবান সময় আমাদের দিয়েছেন। দর্শক, ইতিমধ্যেই আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আমার কাছে রেজাল্ট পাঠিয়েছেন, তিনটি বিষয়ের উপরে কে কেমন করলেন। রাহবারে জামান তোমায় করি আহ্বান, একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক দেখছেন বিএমএলপি গ্যাস, ইসলামিক আইকন পাওয়ার্ড বাই স্মার্ট গ্রুপ। এই আয়োজনে আমাদের সাথে আরো যারা সহযোগিতা করেছেন, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ভিস্তা ইলেকট্রনিক্স, স্মার্টি ম্যাঙ্গো জেল বার, স্মার্টি অরেঞ্জ ফ্লেভার সফট ড্রিঙ্কস পাউডার এবং স্মার্টি চোকো স্পঞ্জি। অনেক অনেক শুভকামনা এই আয়োজনে যারা আমাদের সাথে ছিলেন, সাথে থাকুন আপনারাও। BMLP গ্যাস, ইসলামিক আইকন, BMLP গ্যাস, ইসলামিক আইকন। বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই, দর্শক সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দেখছেন BMLP গ্যাস, ইসলামিক আইকন পাওয়ার্ড বাই স্মার্ট গ্রুপ। ইসলামিক আইকন খোঁজার আয়োজনে আরো যারা আমাদের সহযোগিতা করেছেন, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ভিস্তা ইলেকট্রনিক্স, স্মার্টি ম্যাঙ্গো জেল বার, স্মার্টি অরেঞ্জ ফ্লেভার সফট ড্রিঙ্কস পাউডার এবং স্মার্টি চোকো স্পঞ্জি। দর্শক, বিরতির আগে চারজন প্রতিযোগী তিনটি বিষয়ের উপর ফাইট করেছেন, আমরা নাম্বার জেনেছি, এ পর্যায়ে তাদের পরীক্ষা দিতে হবে যে বিষয়টির উপর, আর সে বিষয়টি হলো BMLP গ্যাস, ইসলামিক আইকনের সাথে পুরো বাংলাদেশ। তুমি হবে ইসলামিক আইকন। এই সেগমেন্টে গণমানুষ প্রশ্ন করেছে, আপনাদের উত্তর দিতে হবে। আমি বাম দিক থেকে আসতে চাই এবং আপনার জন্য প্রশ্ন, আমি ইসলামিক আইকনের কাছে জানতে চাই, বিড়াল পোষা কি ইসলামে জায়েজ আছে কি না? ইসলামে বিড়াল পালা এটা জায়েজ, কারণ বিড়াল হচ্ছে একটা শান্ত প্রাণী। বিখ্যাত সাহাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর বিড়াল নিয়ে তার যে শখ এবং বিড়াল পালা নিয়ে যে বিষয়টি আমরা জানতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শখ করে তাকে কিন্তু বলেছেন যে ইয়া আবা হুরায়রা, তোমার
নোগায়ের কথাই, অর্থাৎ বিড়ালের পিতা। সুতরাং ইসলামে বিড়াল পালা জায়েজ। ধন্যবাদ সম্মানিত বিচারক। আপনার প্রথম যে উত্তর যে বিড়াল পালা বৈধ, এই অংশ ঠিক রয়েছে, কিন্তু এর পরে আপনি আবু হুরায়রার সাথে যে এক্সাম্পলটি নিয়ে এসেছেন, এটা ইয়া আবা উমায়ের মা ফালান নোগায়ের, সুতরাং ওইটা এটার সাথে যায় না। তবে আবু হুরায়রা বিড়াল পালতেন এবং আল্লাহ রাসূলের দরবারে এসেছেন, আল্লাহ রাসূল তাকে ইয়া আবা হুরায়রা, সে বিড়াল ছানার পিতা বলে সম্বোধন করেছেন। পরবর্তীতে আবু হুরায়রা এই নামই পরিচিত হয়েছে, যদিও তার নাম হচ্ছে আব্দুর রহমান, কিন্তু আমাদের কাছে তিনি আবু হুরায়রা নামই পরিচিত এবং সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন আল্লাহ রাসূল থেকে আবু হুরায়রা। অসংখ্য ধন্যবাদ, যাচ্ছি পরবর্তী প্রতিযোগী আপনার কাছে। আপনার জন্য প্রশ্ন, যে ইসলামী আইকনের কাছে আমি জানতে চাচ্ছি যে সালামের উত্তর কি মনে মনে দেওয়া কি যায়? আমরা যতটুকু কোরআন হাদিস থেকে পাই সেটা হচ্ছে মনে মনে সালাম দেওয়া যাবে না, সালামের উত্তর দেওয়া যাবে না, কারণ মনে মনে দিলে উত্তর যিনি সালাম দিয়েছেন তিনি বুঝতে পারবেন না। জি রাগিব হাসান, আপনি যেটা বললেন মনে মনে দেওয়া যাবে না সেটাও ঠিক না, তবে উত্তম হচ্ছে কোরআনে কারিমের আয়াত ওইজা হাইয়াতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা, একটু সে যাতে বুঝতে পারে আপনি তার উত্তরটা নিয়েছেন। ভদ্রতা হচ্ছে যেহেতু তিনি আমাদেরকে উচ্চ স্বরে দিয়েছেন, আমাদেরকেও ঠিক সেম স্বরে অথবা একটু কম বেশ করে আজ সালামের জবাবটা দেওয়া, যাতে আমার ভাইটা খুশি থাকেন যে আমি তার সালামের জবাব দিয়েছি। কিন্তু মনে মনে দেওয়া যাবে না এটা ঠিক না, কারণ এটাও জায়েজ আছে। অনেক সময় দেখা গেলো যে আমরা কোনো বড় মজলিসে আছি অথবা ব্যস্ত আছি, তখন মনে মনে সালাম নেওয়াটা জায়েজ আছে অথবা উত্তর দেওয়াটা জায়েজ আছে। ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ আপনাকেও। নাজিম, আপনার জন্য প্রশ্ন, ইসলামিক আইকনের মাধ্যমে আমি জানতে চাই বিয়ে বা গায়ে হলুদ অনুষ্ঠানে জায়েজ আছে কিনা। ইসলামে বিয়ে একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কিন্তু তার নামে যে বর্তমান সময়ে জাহেলিয়াতের বিশ্বাস ছড়ানো যে গায়ে হলুদের বিধান আমরা দেখি আমাদের সমাজে, তা আমার জানা মতে কোরআন হাদিসের ভিত্তিতে কোনো এর কোনো কি নাই, ভিত্তি নাই, এবং এটা সম্পূর্ণ নতুন। এটা যদি ওই দিনটা যদি আমাদের জন্য কি হয় আল্লাহ এবং তার রসুলের স্মরণের জন্য হয় তাইলে ভালো, নাইলে যে সম্মানিত বিচারক, ওরফের একটি বিধান রয়েছে মাকাসের শরিয়া, অর্থাৎ সেটা এমন প্রচলন যেটির মধ্যে ইসলামাইজড করা যাবে, এমন প্রচলন জনপদে থাকলে সেটা হতে পারে, সেটা ইসলামের বিধানের বাইরে যদি হয় এমন কোনো সংস্কৃতি সেটা অ্যাকসেপ্টেবল না, গায়ে হলুদও যদি ঠিক সেভাবে হয় তাহলে এটা হতে পারে। ধন্যবাদ আপনাকেও। এ পর্যায়ে যাচ্ছি আমাদের চতুর্থ প্রতিযোগী আপনার কাছে, আপনার জন্য প্রশ্ন, ইসলাম শরিয়ত অনুযায়ী ফুটবল এবং ক্রিকেট খেলা হারাম না হালাল? ইসলামের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যেই খেলাধুলার মাধ্যমে মানুষের শারীরিক উৎকর্ষতা আসে এই ধরনের যে কোনো খেলাকে ইসলাম বৈধ অনুমোদন দিয়েছে। তবে ফুটবল এবং ক্রিকেট খেলা যেটা আমরা দেখি, যদি এই খেলাধুলোগুলো মানে জুয়ার পর্যায়ে না যায়, অর্থাৎ খেলার মাধ্যমে টাকার লেনদেন করা হয়, এক পক্ষ এত টাকা পুরস্কার পেয়েছে, এই বিষয়গুলো আসলে জুয়ার পর্যায়ে পড়ে যায়, এভাবে আর্থিক লেনদেনের মাধ্যমে খেলাধুলাটা জায়েজ হবে না। সম্মানিত বিচারক, কিভাবে মূল্যায়ন করব? আমরা শরিয়ার আলোকে বলতে চাচ্ছি যেটা সেটা হচ্ছে যে খেলাধুলা অবশ্যই জায়েজ, তবে বর্তমান জামানায় যেভাবে প্রতিযোগিতা বা বিশাল আকারে যে আয়োজনগুলো করা হচ্ছে, যেখানে অসংখ্য সময়ের অপচয় অথবা অসংখ্য অর্থের অপচয়, এই অপচয়গুলোকে ইসলাম অনুমোদন করে না। আমরা নিজেরাও জানি যে আল্লাহ তাবাজ্জির তাবজির ইন্নাল মুবাজ্জিরিনা কারু খানা শায়াতিন, অথবা আল্লাহ তাআলা বলেছেন লা তুসরিফু তুমি সীমা লঙ্ঘন করো না। সুতরাং কোরআন সুন্নার আলোকে যদি আমরা বলতে চাই, এখানে ইসরাফ আছে, এখানে তাবজির আছে, এখানে অসংখ্য মূল্যবান সময়ের একটা নষ্টের বিষয়টা আছে, অথচ আল্লাহ তাআলা সময় নিয়ে কসব খেয়েছেন লাস সময়কে গুরুত্ব দেওয়া, কিন্তু আমরা সময়কে আমাদের যে পার্থিব সময় যেটা আমরা বিনা পয়সা আল্লাহ তাআলা থেকে পাই সেটা আমরা অবলীলায় অন্যায়ভাবে ব্যয় করে ফেলছি, এবং সময় নিয়ে নিশ্চয়ই জবাবদিহি করতে হবে। এই সমস্ত আলোকে ওলামায়ে কেরাম বলছেন ব্যক্তিগতভাবে বা ব্যক্তি পর্যায়ে ছোটোখাটো কিছু খেলাধুলার আয়োজন করা যেতে পারে অথবা শরীর চর্চার আয়োজন করা যেতে পারে, কিন্তু এই ধরনের বিশাল প্রতিযোগিতা যেটা বিশ্বব্যাপী বা দেশব্যাপী এগুলো নিরুৎসাহিত করা উচিত কোরআন এবং সুন্নাহর আলোকে। জি ধন্যবাদ আপনাকে। এরই মধ্যে চারজন প্রতিযোগী বন্ধু গণমানুষের প্রশ্নের উত্তর দিলেন। এ পর্যায়ে আমরা যাচ্ছি বিষয় সংশ্লিষ্ট প্রশ্ন এমসিকিউ পদ্ধতিতে। তুমি হবে ইসলামিক আইকন। এবারে আপনাদের জন্য প্রশ্ন করা হবে একটি, যার উত্তর থাকবে চারটি। এই চারটি উত্তর থেকে কোনো একটিকে পছন্দ করে সঠিক উত্তর দিলে পাবেন 10, এবং ভুল উত্তর অথবা উত্তর না দেওয়ার জন্য কোনো নাম্বার থাকবে না। শুরুতে যাচ্ছি আমি আপনার কাছে। আপনার জন্য প্রথম প্রশ্ন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি ধ্বংসাত্মক কাজের মধ্যে শিরককে কখন উল্লেখ করেছেন? ক,
প্রথম, খ দ্বিতীয়, গ পঞ্চম এবং ঘ সপ্তম। প্রথম প্রথমই বলেছেন এবং আপনি সঠিক উত্তর দিয়েছেন, আপনি পেয়েছেন 10। অসংখ্য মোবারকবাদ আপনাকে। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী আপনার কাছে, আপনার জন্য প্রশ্ন। সৎ কাজের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা কি? ক শরিক, খ বিদাত, গ জায়েজ, ঘ মাকরু। গ জায়েজ। আপনি সঠিক উত্তর দিয়ে 10 নম্বর পেয়েছেন, অসংখ্য মোবারকবাদ আপনাকে। যাচ্ছি পরবর্তী আপনার কাছে, আপনার জন্যে প্রশ্ন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানতেন এমন আকীদা পোষণ করা কি? ক জায়েজ, খ মন্দুব, গ শিরক, ঘ মুস্তাহাব। গ শিরক। গ উত্তরটি সঠিক হয়েছে এবং আপনি পেয়েছেন 10 নম্বর। পরবর্তী প্রশ্ন আপনাকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে কোনো কিছু চাওয়ার বিধান কি? ক মন্দুব, খ জায়েজ, গ সুন্নত, ঘ শিরক। ঘ শিরক। এবং আপনার উত্তরটি সঠিক হয়েছে, আপনি পেয়েছেন 10। অনেক অনেক মোবারকবাদ আপনাকে। যাচ্ছি আমরা পরবর্তী সেগমেন্টে, এক বাক্যের উত্তর। তুমি হবে ইসলামী কাইকন। এই সেগমেন্টে আমি চারজনকে 4টি প্রশ্ন করব, এক বাক্যেই উত্তর দিতে হবে, নাম্বার পাওয়া যাবে 10, যে যতটুকুন সংগ্রহ করতে পারেন। যাচ্ছি আপনার কাছে, আপনার জন্য প্রশ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর কৃতজ্ঞতা স্বরূপ কত রাকাত সালাত আদায় করেছেন? 6 রাকাত। ভুল উত্তর দিয়েছেন। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী আপনার কাছে, প্রশ্ন। মক্কা বিজয়ের পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে কতদিন অবস্থান করেন? 3 দিন। আপনি ভুল উত্তর দিয়েছেন। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী বন্ধু আপনার কাছে, আপনার জন্য প্রশ্ন। ইহরামরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে বিয়ে করেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। আপনিও ভুল উত্তর দিয়েছেন। যাচ্ছি সর্বশেষ প্রতিযোগী আপনার কাছে, আপনার জন্য প্রশ্ন। বদরের যুদ্ধে কতজন আনসার শাহাদাত বরণ করেন? 8 জন। আপনি সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে আমরা যাচ্ছি ঐতিহ্যে, ইসলাম আমার গর্ব। তুমি হবে ইসলামী কাইকন। এই সেগমেন্টে আপনাদের জন্য থাকবে ভিডিওতে প্রশ্ন। ইসলামের ঐতিহ্য সম্বলিত নানা বিষয় নিয়ে ভিডিও দেখানো হবে, আপনাদের জন্য প্রশ্ন খুঁজে বার করতে হবে সেই প্রশ্নের উত্তর কি। আমি শুরুতেই যাচ্ছি আপনার কাছে। ইতিহাসের প্রথম প্যারাশুট, 852 খ্রিস্টাব্দে তিনি একটি পুরানো আলখাল্লায় কাঠের পাত সংযোজন করে কার্ডোবার গ্র্যান্ড মসজিদের মিনার থেকে লাফিয়ে পড়েন। তিনি আশা করেছিলেন এভাবে তিনি পাখির মতো মসৃণ গতিতে উড়বেন, কিন্তু বাস্তবে তা হয়নি। তবে মাটিতে পড়ার আগে আলখাল্লার গতি কমে যাওয়ায় আব্বাস মারাত্মক কোনো আঘাত পাননি। তার এই বাহনটিকেই ইতিহাসের প্রথম প্যারাশুট বলে গণ্য করা হয়। আপনার জন্য প্রশ্ন, কত সালে মুসলিম বিজ্ঞানী আলখাল্লায় কাঠের পাত সংযোগ করে মিনার থেকে লাফ দেন? 852। আপনি উত্তর দিয়েছেন 852 এবং আপনি সঠিক উত্তর দিয়েছেন, আলহামদুলিল্লাহ, পেয়েছেন 10, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রশ্ন আপনার জন্যে। রসায়ন শাস্ত্রের জনক, 800 খ্রিস্টাব্দের দিকে ইসলামের সর্বপ্রথম বিজ্ঞানী জাবির ইবনে হাইয়ান ডিস্টিলেশন অর্থাৎ সিদ্ধকরণ প্রক্রিয়ার মাধ্যমে তরল পদার্থের একটিকে আরেকটি থেকে পৃথক করার পদ্ধতি আবিষ্কার করেন। জাবিরি অনেক মৌলিক প্রক্রিয়া ও যন্ত্রপাতি আবিষ্কারের মাধ্যমে আলকেমিকে কেমিস্ট্রি বা রসায়ন শাস্ত্রের রূপ দেন। তার আবিষ্কৃত তরলীকরণ, স্ফটিকীকরণ, সিদ্ধকরণ, শুদ্ধকরণ, অক্সিজেনের সাথে যুক্তকরণ, বাষ্পীভবন ও ফিল্টারেশন প্রক্রিয়া এখনও বিভিন্ন ল্যাবরেটরিতে ব্যবহার করা হয়। রসায়ন শাস্ত্রের জনক হিসেবে তার নাম চিরস্মরণীয় হয়ে আছে। আপনার কাছে প্রশ্ন, রসায়ন শাস্ত্রের জনক বলা হয় কোন মুসলিম বিজ্ঞানীকে? জাবির বিন হাইয়ানকে। হ্যাঁ জি, আপনি সঠিক উত্তর দিয়েছেন এবং আপনি পেয়েছেন 10। আপনার জন্য প্রশ্ন, 200 প্রকার শল্য চিকিৎসার যন্ত্রপাতি আবিষ্কারক। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে অপারেশন করার জন্য যেসব সরঞ্জাম ব্যবহার করা হয়
তার অনেকগুলোই দশম শতাব্দীতে মুসলিম শৈল্যবিদ আল জওয়াহিরির উদ্ভাবিত দ্রব্যাদির মতো। তার উদ্ভাবিত হালকা ছুরি, অস্থিকাটার ছুরি, ছোট সাঁড়াশি, চোখের অপারেশনে ব্যবহৃত সূক্ষ্ম কাঁচি সহ 200 প্রকার শৈল্য চিকিৎসার যন্ত্রপাতি আধুনিক যুগের যে কোনো শৈল্যবিদের অতি পরিচিত জিনিস। তিনি প্রাকৃতিকভাবে অদৃশ্য হয় এমন সুতা আবিষ্কার করেন যা অপারেশনের পর সেলাইয়ের জন্য সার্জনরা ব্যবহার করে থাকেন। প্রাকৃতিকভাবে অদৃশ্য হয় এমন সুতা আবিষ্কার করেন কোন মুসলিম বিজ্ঞানী? মুসলিম শৈল্যবিদ আল জওয়াহিরি। অসংখ্য ধন্যবাদ, আপনি সঠিক উত্তর দিয়েছেন এবং আপনি পেয়েছেন 10। এ পর্যায়ে যাচ্ছি আপনার কাছে আপনার জন্য ভিডিও প্রশ্ন। চশমার ধারণা দানকারী মুসলিম বিজ্ঞানী বস্টার নগরীর বিখ্যাত মুসলিম পণ্ডিত আল হাজেন সর্বপ্রথম বর্ণনা করেন চোখের গঠন প্রণালী এবং চোখ কীভাবে কাজ করে। তিনি প্রথম পরীক্ষা নিরীক্ষা করে প্রমাণ করেন চোখের দৃষ্টি রশ্মির সঙ্গে পারিপার্শ্বিক অনুভূতি নেই। এছাড়া তিনি প্রথম চশমা ধারণা দিয়ে বলেন বাঁকানো কাঁচের পৃষ্ঠতল চোখের দৃষ্টি সহায়ক হিসেবে বিবর্ধনের জন্য ব্যবহার করা যেতে পারে। আপনার জন্য প্রশ্ন, প্রথম চশমার ধারণা প্রদান করেন কোন মুসলিম বিজ্ঞানী? আল হাজেন। আপনি সঠিক উত্তর দিয়েছেন। জি, এবং আপনি পেয়েছেন 10 নম্বর। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। এ পর্যায়ে যাচ্ছি আসম খাইরুজ্জামান, আপনার কাছে। বিএমএলপি গ্যাস ইসলামিক আইকন 2021-এর এ আয়োজন আমাকে সত্যিকার অর্থে মুগ্ধ করেছে। পবিত্র মাস রমজান মাস, এই রমজান মাসে কোরআন নাজিলের মাস। এ মাসে এই কোরআনের উপরে এবং ইসলামের আইকন হিসাবে যারা আজকে তোমরা উপস্থিত রয়েছ এবং কোরআনের উপরে তাদের জ্ঞান অর্জনের যে আগ্রহ, এই রিয়েলিটি শোয়ের মাধ্যমে সকলকে যেভাবে উদ্বুদ্ধ করা হচ্ছে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমরা যারা অংশগ্রহণ করেছো তোমরা সত্যিকার অর্থে ইসলামী আইকন হিসাবে নিজেদেরকে তৈরি করতে পারবে, এই আশাবাদ ব্যক্ত করে এবং সকলকে এবং যারা বিচারক মণ্ডলী রয়েছেন তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে বিশ্বাস করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক। ইতিমধ্যেই আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী আমার কাছে রেজাল্ট পাঠিয়েছেন। 3টি বিষয়ের উপরে কে কেমন করলেন? রাহবারে জামান তোমায় করি আহ্বান। আপনারা দেখছেন বিএমএলপি গ্যাস ইসলামিক আইকন পাওয়ার্ড বাই স্মার্ট গ্রুপ। এই আয়োজনে আইকন খোঁজার মিশনে যারা আমাদের সহযোগিতা করেছেন তারা হলেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ভিস্তা ইলেকট্রনিক্স, স্মার্টি ম্যাঙ্গো জেল বার, স্মার্টি অরেঞ্জ ফ্লেভার সফট ড্রিঙ্কস পাউডার এবং স্মার্টি চোকো স্পঞ্জি। অনেক অনেক শুভকামনা ইসলামিক আইকন খুঁজবার মিশনে যারা আমাদের সহযোগিতা করেছেন। নিচে ছোট্ট একটা বিরতি, আশা করছি আমাদের ফেলে যাবেন না। বিএমএলপি গ্যাস ইসলামিক আইকন, বিএমএলপি গ্যাস ইসলামিক আইকন। বিজ্ঞাপন বিরতির পর আরেকবার স্বাগত জানাচ্ছি আপনাদের প্রত্যেককেই, সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ। দর্শক দেখছেন বিএমএলপি গ্যাস ইসলামিক আইকন পাওয়ার্ড বাই স্মার্ট গ্রুপ। এই আয়োজনে যারা আমাদের সহযোগিতা করেছেন আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ভিস্তা ইলেকট্রনিক্স, স্মার্টি ম্যাঙ্গো জেল বার, স্মার্টি অরেঞ্জ ফ্লেভার সফট ড্রিঙ্কস পাউডার এবং স্মার্টি চোকো স্পঞ্জি। দর্শক, 4 জন ভবিষ্যৎ আইকন আমার সামনে, চলছেরা বিচার বিশ্লেষণ চলছে তাদের পারফরমেন্সের উপর। এ পর্যায়ে তাদের জন্য সেগমেন্ট ভালোবাসার বাংলাদেশ। তুমি হবে ইসলামিক আইকন। এই সেগমেন্টে বাংলাদেশ সংক্রান্ত বিষয়ে আপনাদের প্রশ্ন করা হবে এবং এই প্রশ্নের সঠিক উত্তরের জন্য প্রত্যেকটির জন্য পাবেন 5, কিন্তু মাত্র 2টি প্রশ্ন করা হবে। যিনি আগে বার্জার প্রেস করে সঠিক উত্তর দিবেন তিনি পাবেন 5, ভুল উত্তরের জন্য কোনো নাম্বার পাবেন না। বাজার রাউন্ডে আপনাদের জন্য প্রশ্ন, বাংলাদেশে শীতল পানির ঝর্ণা কোথায় অবস্থিত? সবার আগে বেল প্রেস করেছেন আপনি, কক্সবাজার। কক্সবাজার, অনেক ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, কোন সালে আগরতলা ষড়যন্ত্র মামলা প্রত্যাহার করা হয়? সবার আগে আমি আপনার কাছ থেকে শুনেছি 1967 সালে। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হলো 1969 সালে। শেষ হলো বাজার রাউন্ড। এ পর্যায়ে আমরা যেতে চাই তুলে নাও। তুমি হবে ইসলামিক আইকন।
এই সেগমেন্টে আপনাদেরকে আমাদের সম্মানিত বিচারক বৃন্দ প্রশ্ন করে যাবেন। প্রত্যেকটি প্রশ্নের সঠিক উত্তরের জন্য পাবেন 5, ভুল উত্তরের জন্য কোনো নাম্বার পাবেন না। শুরুতেই আমরা যাচ্ছি জনাব খায়রুল ইসলাম আপনার কাছে। করোনা রোধে বাংলাদেশের আবিষ্কৃত টিকা কোনটি? পাস। কোন ধরনের মানুষেরা খাদ্য দ্রব্য গুদামজাত করে থাকেন? মজুদার। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর হবে পাপী ব্যক্তিগণ। কোন নবীর নাম কোরআনুল কারিমে সবচেয়ে বেশি রয়েছে? মুসা আলাইহিস সালাম। কোন সূরায় ভবিষ্যৎ কাজের ক্ষেত্রে ইনশাআল্লাহ বলার নির্দেশ বর্ণিত হয়েছে? সূরা কাহাফ। কাকে মুসলিমরা কাপসুল কুতায় বা বলতেন? পাস। পাঁচটি প্রশ্নের মধ্যে আপনি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 10 নম্বর তুলে নিয়েছেন। দেখা যাক পরবর্তী প্রতিযোগী। আপনার জন্য প্রশ্ন করবার জন্য অনুরোধ করব বিচারক একিউএম সফিউল আরিফ। বিশ্বের সর্ববৃহৎ জলবায়ু উদ্বাস্তু আশ্রয় কেন্দ্রের উদ্বোধন করা হচ্ছে কোথায়? পাস। মাছ পানিতে থাকা অবস্থায় ক্রয় বিক্রয় করা যাবে না? মজ্জুয়া লটারির তীরকে কোরআনে কারিমে কি বলা হয়েছে? আদলাম। আপনার উত্তরটা নিতে পারলাম না, একটা উত্তর হচ্ছে শয়তানের কাজ। লাজা কিসের নাম? জাহান্নামের একটি। দাদা আব্দুল মুত্তালিবের মৃত্যুর সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতের বয়স কত ছিল? 8 বছর 2 মাস 10 দিন। আপনার ঝুলিতে জমা পড়লো নতুন করে 15 নম্বর। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী আপনার কাছে। আপনাকে প্রশ্ন করবেন জনাব ডক্টর রেজাউল হোসেন। বাংলাদেশ নৌবাহিনীর নতুন প্রধানকে? পাস। ঘুষদাতা ও ঘুষ গ্রহীতা সম্পর্কে রসুল সাল্লাহ সাল্লাম কী বলেছেন? পাস। নূহ আলাইহিসসালামের নৌকা কোন পাহাড়ে গিয়ে থেমেছিল? সুদি পাহাড়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কাদেরকে বোঝানো হয়েছে? মুমিনদেরকে। কোন গোত্র তাদের দলনেতাকে ইসলাম গ্রহণের অপরাধে তীরের আঘাতে হত্যা করেছিল? যে আপনাকে 5টি প্রশ্ন করা হয়েছিল, আপনি 2টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে 10 নম্বর তুলে নিয়েছেন। অনেক অনেক শুভকামনা আপনার জন্য। যাচ্ছি সর্বশেষ প্রতিযোগী আপনার কাছে। আপনার জন্য প্রশ্ন করবেন জনাব খায়রুল ইসলাম। সম্প্রতি কোন দিনকে জাতীয় ঐতিহাসিক দিবস হিসাবে ঘোষণা করা হয়েছে? 7 মার্চ। রাসূল সাল্লাম বাম হাতে খেতে নিষেধ করেছেন কেন? বাম হাত শয়তানের কাজে ব্যবহার হয়। হুদহুদ পাখি কার কাছে খবর এনেছিল? সুলাইমান আলাইহিস সালামের কাছে। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে সাক্ষাৎ করেন কোথায়? তুর পাহাড়ে। কোন সাহাবী রাসূলুল্লাহ সাল্লামের বক্ষে সেলাইয়ের চিহ্ন দেখেছেন? আনাস রাদিয়াল্লাহু আনহু। 5টি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে আপনার ঝুলিতে জমা পড়লো নতুন করে 25। আমরা টান টান উত্তেজনাপূর্ণ সময় পার করছি, আর রয়েছে মাত্র 1টি সেগমেন্ট যার নাম রেখেছি কোন আলোয় আলোকিত তুমি। তুমি হবে ইসলামিক আইকন। এই সেগমেন্টে আমরা আপনাদের বিশেষ প্রতিভা জানতে চাই। গান গজল কবিতা আবৃত্তি বক্তৃতা, শুরুতেই আপনার কাছে যেতে চাই। যদি আমি বক্তব্য দিতে চাই ইলমের উপর, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ, কলাল্লাহ তাআলা ফি কুরআনিল মাজিদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। এখানে আল্লাহ তাআলা বলেছেন যে তার বান্দাদের মধ্যে শুধু আলিমরাই তাকে ভয় করে। এবং অন্য একটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা ইয়াস্তাবিল। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। আমরা আপনার পারফরমেন্স দেখলাম, আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী বিচার করবেন। যাচ্ছি আপনার কাছে। কোরআনে কারিমের আয়াত, ইন্নামা ইখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, এটা হায়ের উপরে কিন্তু জবর, এটা আপনাকে জানতে হবে। তারপরে কোরআনে কারিমের আয়াত আপনি বলতে গিয়েও পারছিলেন না, এটা এমনটি হওয়া মোটেও বাঞ্ছনীয় না। আয়াতটি ছিল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আশা করি আপনি ভবিষ্যতে সতর্ক থাকবেন এবং এগুলো আয়াতগুলো মুখস্থ করে নেবেন। জি, আপনাকে ধন্যবাদ। যাচ্ছি আপনার কাছে। আজকে আমি যে বিষয়ে আপনাদের সামনে বক্তব্য পেশ করব সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে নবী, আপনি বলে দিন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে আমার অনুসরণ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও একই কথা বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি তার পিতামাতা, তার সন্তান সন্ততি এবং সমস্ত মানুষ থেকে তার কাছে অধিক প্রিয় না হব। অতএব আমরা এই কোরআনুল কারিমের আয়াত এবং হাদিস থেকে জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ এটি যদি আমরা না করি তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে পারবো না। অনেক ধন্যবাদ আপনাকে সম্মানিত বিচারক। প্রথমেই তাকে বলবো মাশাআল্লাহ আহসানতা। এটি বক্তব্য একটা হচ্ছে একটা আর্ট, শিল্প,
সে চমৎকারভাবে সেটি উপস্থাপন করে, এই জন্য তাকে বলবো যে সে সুন্দর করেছে। জাজাকাল্লাহ। যাচ্ছি পরবর্তী প্রতিযোগী আপনার কাছে। আমি একটি হামদে বাড়িতে আলা গাইব। জি। তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর, তোমার নামে আজান শুনে, তোমার নামে আজান শুনে রাত্রি যে হয় ভোর, তোমার নামে গান গাহিলে কণ্ঠে আসে সুর। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ সম্মানিত বিচারক। তোমার সুর আমাকে মুগ্ধ করেছে, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। জি, আমরা যাচ্ছি সর্বশেষ প্রতিযোগী আপনার কাছে, কি পারফরমেন্স দেবেন? আমি বাংলা বক্তব্য দেব। নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় উপস্থিতি, আজকে আমি আপনাদের সম্পর্কে আকিরা সম্পর্কে একটু আলোচনা করব। কোরআনুল মাজিদে এক তৃতীয়াংশ আয়াত হচ্ছে আকিরাত সংক্রান্ত। কেন আকিরাতের এত গুরুত্ব? আকিরাতের যদি বয় না থাকে, আকিরাতের মানুষকে সত্য সুন্দরের দিকে আহ্বান করে। পবিত্র কোরআনের সূরা মুলুকের দুই নম্বর আয়াত আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি তো সেই সত্তা যিনি মৃত্যু সৃষ্টি করেছেন এবং জীবন সৃষ্টি করেছেন, এবং তোমাদের মধ্যে কার আমলগুলো উত্তম তা দেখতে চান। একজন ব্যক্তি সে ইসলামের পথে চলছে, আল্লাহর সব আদেশ নিজের মানে পালন করছে, সেই মৃত্যুবরণ করবে। আরেকজন ব্যক্তি পৃথিবীর ধ্বংস মত্ত ছিল এবং সে পৃথিবীর অনেক মানুষকে হত্যা করছে, দুইজনে মৃত্যুবরণ করার পর দুইজনের আমল কি একই হয়ে যাবে? না, কখনো না। আল্লাহ যে ভালো কাজ করছে তার জন্য রাখছেন জান্নাত, এবং যে খারাপ কাজ করছে তার জন্য জাহান্নাম রাখছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা ইয়াসিনে বলেন, কুল ইয়ুহাইয়াল্লাযী আনশাহা ওয়া লা মাররাতিন ওয়া হুয়া বিকুল্লি খালকিন আলীম। একজন মেকানিক যদি এই একটা মোবাইল আবিষ্কার করে, দ্বিতীয়বার আবিষ্কার করে, তার পক্ষে কোনো কঠিন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে একবার জীবিত করেছেন, আবার তাকে জীবিত করা এটা কোনো অসম্ভব বিষয় না। অসংখ্য ধন্যবাদ, শুনলাম। সুন্দর করে কথা বলা একটি আর্ট, যার জন্য সাধনা করতে হয়। সেই সাধনা তুমি কতটুকু করতে পেরেছো জানবো সম্মানিত বিচারকের কাছে। একটি শ্রুতিমধুর এবং একটি চমৎকার বক্তব্য উপস্থাপনের জন্য উচ্চারণ যে শুদ্ধতা, সেদিকে একটু মনোযোগী হওয়া দরকার এবং এটা বাঞ্ছনীয়। চারজন প্রতিযোগী বন্ধুর 10টি বিষয়ের উপর পারফরমেন্স আমরা দেখলাম, শুনলাম। চুলচেরা বিচার বিশ্লেষণ করছেন আমাদের সম্মানিত বিচারক। প্রিয় দর্শক, এ পর্যায়ে আমরা একটু শুনতে চাই এ কে এম মিজানুর রহমান। বাংলাদেশের ঘরে ঘরে যারা আমাদের এই ছেলেমেয়েরা রয়েছে, তাদেরকে এই যে কোরআনের বিষয়ভিত্তিক আয়াত বলা, অনুবাদ করা, হাদিস বলা, অনুবাদ করা, এটা অনেক অনুপ্রাণিত করবে। বিএমএলপি গ্যাস ইসলামিক আইকন 2021-এর যারা আয়োজক, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি। দর্শক দেখছিলেন বিএমএলপি গ্যাস ইসলামিক আইকন পাওয়ার্ড বাই স্মার্ট গ্রুপ। এই আয়োজনে যারা আমাদের সহযোগিতা করেছেন, আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড, ভিস্তা ইলেকট্রনিক্স, স্মার্টি ম্যাঙ্গো জেল বার, স্মার্টি অরেঞ্জ ফ্লেভার সফট ড্রিঙ্কস পাউডার এবং স্মার্টি চোকো স্পঞ্জি। অনেক অনেক শুভকামনা ইসলামিক আইকন খোঁজার মিশনে যারা আমাদের সহযোগিতা করেছেন। দুজনকে নেব আমরা পরবর্তী রাউন্ডে, বেশি নাম্বার পাওয়ার ভিত্তিতে, এবং দুজনকে বিদায় জানাবো এই আসর থেকে। প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হবেন যারা, তাদেরকে আমরা উমরা করাতে চাই। এবং যারা প্রথম দ্বিতীয় তৃতীয় হবে, তারা যদি বিদেশে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চান, সহযোগিতা করতে চাই। এবং সেই সাথে তাদের জন্য পুরস্কার রয়েছে 7 লক্ষ টাকা প্রথম স্থান অধিকারকারীর জন্যে, দ্বিতীয় পুরস্কার 4 লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার 2.5 লক্ষ টাকা। এবং সেরা 10 জনের জন্য থাকছে মেরিন সিটির পক্ষ থেকে 10টি ট্যাবসহ নানা রকম উপহার। দর্শক সম্মানিত বিচারক মণ্ডলী, চুল চেরা বিচার বিশ্লেষণ শেশে পাঠিয়েছেন মার্কস, পড়ে শোনাবো আপনাদের। রাকিব হাসান, আপনি পেয়েছেন 67.33। রাকিবুল হাসান, আপনি পেয়েছেন 74। হাসমতুল্লাহ, আপনি পেয়েছেন 86.99। এবং নাজিম, আপনি পেয়েছেন 82.33।
হাশমতুল্লাহ এবং নাজিম আপনাদের অভিনন্দন, আপনারা যাচ্ছেন পরবর্তী রাউন্ডে। অনেক অনেক শুভকামনা ইসলামিক আইকন খোঁজার মিশনে যারা আমাদের সহযোগিতা করেছেন আপনাদের জন্য, এবং সেই সাথে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দর্শক আপনাদেরকেও, কারণ আপনারা দেখলেন শুনলেন বলেই আমাদের এই অনুষ্ঠানের সার্থকতা। অনেক অনেক শুভকামনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলামিক আইকন তুমি হবে, ইসলামিক আইকন।